মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীর্বাক্চ নারীণাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। বন্ধুগণ, এখানে প্রভু শ্রীকৃষ্ণ কহুছেন, মু সর্বগ্রাহী মৃত্যু অটে, সৃষ্টি হওয়াকু থিবা গুণমানঙ্ক মধ্যরে মু সৃষ্টিকর্তা অটে, নারী সুলভ গুণমানঙ্ক মধ্যরে মু যশ বৈভব মৃদুবাক্য স্মরণশক্তি বুদ্ধি সাহস এবং ক্ষমা অটে। যে জন্ম নিয়ে তার মৃত্যু সুনিশ্চিত, সমস্ত জীবনর অন্ত মৃত্যুরে হুয়ে, এণু কুহাযাইছি শেষ সীমা। ভগবান কেবল সৃজনকারী শক্তি নহন্তি, সে বিনাশকারী শক্তি মধ্যে অটন্তি। সে মৃত্যু রূপরে সমস্তঙ্কু গ্রাস করে নিয়ন্তি। জন্ম মৃত্যুর চক্ররে যিয়ে মৃত্যু বরণ করে, সে পুনর্বার জন্মগ্রহণ মধ্যে করে। শ্রীকৃষ্ণ কহুছন্তি যে আগামী সৃষ্টির মধ্যে সে সৃষ্টিকর্তা অটন্তি। কেতেক গুণ স্ত্রীমানঙ্ক ব্যক্তিত্বর আভূষণ সদৃশ অটে, এবং অন্য কেতেক গুণ পুরুষঙ্ক ক্ষেত্রে প্রশংসনীয় অটে। আদর্শতঃ জনে উত্তম মনুষ্যঠারে উভয় প্রকার গুণ রহিবা আবশ্যক। এখানে শ্রীকৃষ্ণ কহুছন্তি যে যশ বৈভব মৃদুবাণী স্মৃতি বুদ্ধিমত্তা সাহস এবং ক্ষমা স্ত্রীমানঙ্কর ব্যক্তিত্বকু উজ্জ্বলময় করে থাকে। প্রথম তিনোটি গুণ বাহারকু প্রকাশ পাই থাকে, এবং অন্য চারিগুটি গুণ অন্তর্নিহিত অটে। এহা ব্যতীত মনুষ্য জাতির উপসৃষ্টিকর্তা দক্ষ প্রজাপতিঙ্কর চব্বিশ জন কন্যা থিলে, সেমানঙ্কর মধ্যরু পাঁচ জনঙ্কু শ্রেষ্ঠ স্ত্রী রূপে বিবেচনা করা যাইছি। কীর্তি স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা। ভৃগু ঋষিঙ্কর কন্যার নাম থিলা শ্রী, বক ব্রহ্মাঙ্কর পুত্রী থিলে। শ্লোকরে বর্ণিত সাতটি গুণর অধিষ্ঠাত্রী দেবী যথাক্রমে এই সাত জন স্ত্রী অটন্তি। এখানে শ্রীকৃষ্ণ এইসব গুণকু তাঙ্কর বিভূতি ভাবরে সূচিত করুছন্তি। শিক্ষা, মু সর্বগ্রাহী মৃত্যু অটে, মু সৃষ্টি হওয়াকু থিবা বস্তুমানঙ্কর সৃষ্টিকর্তা অটে। নারী সুলভ গুণমানঙ্ক মধ্যরে মু যশ বৈভব মৃদুবাক্য স্মরণশক্তি বুদ্ধি সাহস এবং ক্ষমা অটে। আই এম দ অল ডিভোরিং ডেথ অ্যান্ড আই এম দ অরিজিন অফ দোজ থিংস দ্যাট আর ইয়েট টু বি অ্যামংস্ট ফেমিনাইন কোয়ালিটিস আই এম ফেম প্রসপেরিটি ফাইন স্পিচ মেমোরি ইন্টেলিজেন্স কারেজ অ্যান্ড ফরগিভনেস। হরে কৃষ্ণা।